আমরা যারা যারা ফ্রি ফায়ার খেলি অনেক সময় আমাদের সাথে এরকম কিছু ঘটনা ঘটে যে ফ্রি ফায়ারের মধ্যে ওইসব ঘটনার কোনো আমাদের ব্যাখ্যা থাকে না আমাদের কাছে। আমরা অনেকেই জানি যে মানুষ মরে যাওয়ার পর ভূত হয়ে যায় এবং ফ্রি ফায়ার ঠিক সেটাই হয়েছে। ওইসব ভূতেরা এখন বর্তমান সময়ে ফ্রি ফায়ারে অবস্থান করছে। ফ্রি ফায়ারে এমন কিছু ভূতেরা আমি খুঁজে পেয়েছি যেগুলো বাস্তবিক ভূত ছিল। কখনো এক লেভেলের আইডিতে 1,00,000 বেস কিনতে দেখেছো? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ওইসব ঘটনা দেখাবো যেসব ঘটনা সম্পূর্ণ হুবহু ভূতের দিকে নির্দেশ করে, মানে ভূত আছে এরকম কিছু রহস্যজনক ঘটনা আমি তোমাদেরকে আজকে উল্লেখ করবো এবং দেখাবো প্রমাণ সহকারে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যদি তোমরা ভিডিওটা একা দেখো তাহলে আমি সম্পূর্ণ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক বড় বেশি বই পেয়ে যাবে। তোমাদেরকে রিকোয়েস্ট করবো একা একা ভিডিওটা না দেখার জন্য। আমাদের ফ্রি ফায়ারে 1 নম্বর ভূতের আইডি, ফ্রি ফায়ার কোনো ব্যাখ্যাই হয় না। এই প্লেয়ারটাকে তোমরা খুঁজে পাবা যদি তোমরা ইন্ডিয়া সার্ভারে যাও। এই প্লেয়ারটা এরকম কিছু রহস্যজনক ঘটনা ঘটিয়ে ফেলছে যে ঘটনা দেখলে বা শুনলে আমাদের শরীরের লুম পর্যন্ত দাঁড়িয়ে। যদি আমরা নর্মালি চোখে দেখি তাহলে দেখা যাচ্ছে যে এআইডির মধ্যে স্পেশালি ভাবে তেমন কিছুই নেই, কিন্তু এআইডিতে ভয়ঙ্কর কি আছে তোমরা কি দেখতে চাও? যখনই আমরা র‍্যাঙ্কে যাই দেখা যায় যে তার কোনো ম্যাচে নেই, কিন্তু আমরা যখন লাইফ টাইমে দেখি করে এই প্লেয়ারটার ক্যারি হচ্ছে 106 ক্যারি। এটা দেখার পর আমি কিছুক্ষণের জন্য হলো মাথা পুরো হ্যাং হয়ে গেছিল। এর থেকেও বড় ফ্যাক্ট যদি তোমরা দেখো তোমরাও বই পেতে বাধ্য হবে। এখানে তার হেডশট রেট হচ্ছে 98%, সে টোটাল 14,851টা কিলের মধ্যে 14,649টা কিলি করেছে 800 দিয়ে। এই আইডিটা আমার কাছে সবথেকে বেশি ভয়ানক আইডি বলেই মনে হচ্ছে। তোমরা বলে একজন নর্মাল প্লেয়ার কি কোনোভাবে 106 কিডি আর 98% হেডশট রেট করতে পারবে? ভূতের আইডি নাম্বার 2, এর আগের আইডির চেয়ে আইডিটা সবথেকে বেশি রহস্যজনক এবং ভয়ানক আইডির মধ্যে একটা। এই আইডি যখন আমি সার্চ করি তখন দেখতে পাই যে এই প্লেয়ারটার কাছে সিজন 1 এর ইলাইট পাস আছে, মানে সবথেকে রিয়ার আইটেম সাকুরা ইলাইট পাস। বেস ক্লিন করেছে সিজন 1 এর 217টা, লেভেল হচ্ছে 37 লেভেল। কিন্তু সবথেকে রহস্যজনক ব্যাপার হচ্ছে এইটা, তার আইডিতে লাইক মাত্র সিজন 1 এ যদি 117টা বেস ক্লিম করে যদি ম্যাচ খেলে থাকে তাহলে এটা কিভাবে সম্ভব? মিনিমাম তো 100 ম্যাচ খেলছে, 100 ম্যাচের মধ্যে কি তাকে একজনও কেউ তাকে লাইক করে? জিনিসটা আবার বারবারই মাথায় ঘুরাচ্ছে যে একজন সিজন 1 এর প্লেয়ারের কাছে এতগুলো ম্যাচ খেলার পরও কেউ কি তাকে লাইক দেয়? এই আইডিটা আমার মনে হচ্ছে যে কোনো একটা ভূতই ফ্রি ফায়ার খেলে এই আইডিটার মধ্যে। ফ্রি ফায়ার ভূতের আইডি নাম্বার 3, এখন যে ভিডিওটা দেখাবো তোমরা প্রত্যেকে বই পেয়ে যাবে। ওই আইডিটা দেখার পর তোমরা প্রত্যেকে হতে পারে যে 2-5 মিনিটের জন্য অজ্ঞান হয়ে যেতে পারো। বইয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পূর্বে তোমরা ভিডিওর মধ্যে যারা এখনো পর্যন্ত লাইক করোনি এখনই প্রত্যেকে ভিডিওর মধ্যে একটা লাইক করে দাও। এখন যে আইডিটি তোমরা দেখতে পারতেছো এআইডিটি খুবই আগের একটা স্ক্রিনশট, কিন্তু বর্তমান সময় গেমে গিয়ে যদি আমরা সার্চ করি তখন তার আইডিটা সার্চই আসে না। প্রায় 4.5 বছর আগের একটা রেকর্ড, তো ওইখানে দেখা যাচ্ছে যে সে ফ্রি ফায়ারে কোনো ম্যাচই খেলে না। প্লেয়ারের লেভেল মাত্র 1 লেভেল, আবার ওই 1 লেভেলের আইডিতে কোনো রকম ম্যাচ না খেলে এইভাবে 600, 500, 1,000, 2,500 বেস কিভাবে ক্লেম করতে পারে? কি ভূতের আইডি না? তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দাও, কারণ এইটা আমার কাছে 100% ভূতের আইডি মনে হয়েছে। ফ্রি ফায়ার রহস্যজনক আইডি নাম্বার 4, আবার বলছি কখনই আপনি এই জায়গায় একা একা যাবেন না। যে স্থানে দেখবেন খালি জায়গা আছে ওই জায়গায় ভূতের অবস্থান থাকে। একা একা ওই স্থানে গিয়ে আমি যখন গাড়ি নিয়ে ভিতরে ঢুকি তখন দেখা যায় ওই অন্ধকারের ভিতর থেকে আমার গাড়ি উপরের দিকে ঠেলে বের করে দিচ্ছে। ওই স্থানটা ফ্রি ফায়ারের সবথেকে অভিশপ্ত স্থান হিসেবেই ধরা হয়। যখন ভিতরে কোনো গাড়ি নিয়ে প্রবেশ করা হয় ট্রেনের রাস্তা দিয়ে, ওইখানে ট্রেন না চলে গাড়ি দেখা যায় যে মাটির নিচে ঢুকিয়ে দেয়, আর এইভাবে মাটির নিচে ঢুকিয়ে দিয়ে যে কোনো প্লেয়ারকে মেরে দেয়। এটা ফ্রি ফায়ারে একটা অভিশপ্ত জায়গা বলা হয়, যেখানে কোনো প্লেয়ারই গিয়ে বেঁচে ফিরতে পারে না। এইভাবে দেখলে দেখতে পেলে যে এনিমি ভিতরে ঢুকছে, আর ভিতরে যাওয়ার পর কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে যে ভূতের অবস্থানের কারণে ফ্রি ফায়ারে থাকা ওই স্থানে কোনো একটা ভূত সবাইকে ইলিমিনেট করে দিচ্ছে। কিন্তু বর্তমান সময়ে ফ্রি ফায়ারের মালিক এইটাকে আপডেট দিয়ে ওই ভূতটাকে ওই স্থান থেকে উঠাই দিয়েছে, যার কারণে ওই স্থানে গেলে এখন আর মাটির নিচে নেই না। এটা ওই সময়ের একটা ভয়ানক ভূত ছিল, যা তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো। ফ্রি ফায়ার ভূতের আইডি নাম্বার 5, যেখানের অন্ধকার সেইখানে ভূতের অবস্থা। আমাদের ফ্রি ফায়ারের পরগাটুরির মধ্যে এমন এক জায়গা আছে যেখানে গিয়ে যখন আমরা কোনো কিছু করতে যাই তখন কোনো কিছু কাজ হয় না। এই সেই স্থান যেখানে গিয়ে আমরা কোনো কিছু করতে পারি না। এখানে এসে যদি আমরা কোনো কিছু লুট
তুইয়ে দিই, তাহলে দেখা যায় যে হয়তো কোনো কিছুর আত্মা এখানে আছে, যার ফলে এই লুটগুলো নিচের দিকে পড়ে না, সবগুলো উপরের দিকে পড়ে থাকে, যা ফ্রি ফায়ারে আমাদের মানুষের লুম কারিয়ে দেওয়ার মতো একটি ঘটনা, যা ফ্রি ফায়ার আমাদের পারগটরি ম্যাপের মধ্যেই দেখা যায়। নাম্বার 6, ফ্রি ফায়ারের এই জায়গাটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে এই জায়গাটার মধ্যে দুইটা চুকের অবস্থান, কিন্তু ফ্রি ফায়ার আমাদেরকে কোনোভাবে বুঝতে দিনি এই ঘরের মধ্যে যে চুকের চুক দেখা যায়। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো এই ঘরের মধ্যে যে দুইটা ফাঁকা ফাঁকা জায়গা আছে, এবং বাইরে থেকে যদি দেখি ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় যে এই জায়গাটার মধ্যেও চোক আছে দুইটা। ফ্যাক্ট নাম্বার 7, যদি ফ্রি ফায়ারের এই জায়গাটার মধ্যে আসি তাহলে এমন কিছু আমরা উপলব্ধি এবং লক্ষ্য করতে পারবো যে যা দেখলে তোমরাও অবাক হয়ে যাবা। এই জায়গাটা ফ্রি ফায়ারের প্রায় ম্যাচের শেষের দিকে, তবে এই জায়গাটার মধ্যে যদি তোমরা আসো তাহলে একটা জিনিস লক্ষ্য করবে, এখানে অন্ধকারও কিন্তু আছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এইটা, যখন তোমাদের টিমমেট বা সবাই চলে আসবে তোমাদের প্যাট আর ভিতরে আসবে না। তো একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এই প্যাডগুলো কিন্তু সবগুলো কিন্তু বাইরে আছে। আমাদের যে প্যাড বা কুত্তা এই বিলাইগুলো থাকে, আমাদের গেমে প্যাড বলি, ওই প্যাডগুলো আমাদের বাইরে থাকে কিন্তু ভিতরে ঢুকে না। এর আসল রহস্য কি তোমরা জানো, কেন এই প্যাডগুলো ভিতরে ঢুকতে পারে না? আমরা আবারও তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই প্যাডগুলো, আর এইখানে যে দেওয়াল দেওয়া আছে, কিন্তু দেওয়াল বের করে কিন্তু সকল পেটি যেতে পারে আমরা সবাই জানি, কিন্তু এইখান থেকে বাইরে কোনো পেটি যেতে পারছে না। এই ভিডিও কোন পার্টে সব থেকে বেশি ভালো লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাই দিবা। যদি এরকম কোনো ভূতের আইডি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবা, কারণ আমি দেখবো এবং পরবর্তী ভিডিওতে তোমাদের নাম সহকারে ওই আইডিগুলোকে সবাইকে দেখাতে পারবো। এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা, আর পারলে সবাই এই ভিডিওর মধ্যে এখন একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই ছিল আমাদের কাছে আজকের এই ভিডিও। টাটা, বাই বাই।